ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن اتبعهم بإحسان إلى يوم الدين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله أوصيكم ونفسي بتقوى الله فهي وصية الله سبحانه وتعالى للأولين والآخرين. সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যার অসীম করুণা এবং কৃপায় এই মহামারী এবং দুর্যোগের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি দরুদ সালাম নবিয়ানা মুহাম্মদ তার পরিবার পরিজন অনুসারী বর্গের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, আমি নিজেকে এবং আপনাদেরকে ওসিয়াত করতেছি, নসিহাত করতেছি, উপদেশ দিতেছি আল্লাহ ভীতির, তাকোয়া অর্জনের, পরহেজগারিত্ব অর্জনের। কারণ তাকোয়া এবং পরহেজগারি এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানুষের জন্য সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ মহামূল্যবান ওসিয়াত, নসিহাত, উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। জি প্রিয় উপস্থিতি, আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে জিনিসগুলোর দাসত্ব এবং গোলামি এবং আনুগত্য তাকে ফরজ করে দিয়েছেন, সেই সমস্ত দাসত্ব গোলামি এবং আনুগত্যতার মধ্যে অন্যতম একটি আনুগত্যতা এবং গোলামি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিচিত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ওয়া সিফাত এই সম্পর্কে জ্ঞান রাখা। এই সমস্ত বিষয় সম্পর্কে যারা জ্ঞান রাখে তারাই হচ্ছে জ্ঞানী। এছাড়া যে যত ধরনেরই জ্ঞান, যে যত ধরনেরই শিক্ষা অর্জন করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে, কোরআন এবং সুন্নার দৃষ্টিতে তারা জ্ঞানী নয়। তারা শিক্ষিত হতে পারে, তারা পণ্ডিত হতে পারে, তারা বুদ্ধিজীবী হতে পারে, বুদ্ধিমান হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পরিভাষায়, সুন্নাতের মানদণ্ডে তারা জ্ঞানী নয়, জ্ঞানী নয়, জ্ঞানী নয়। জি প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন ইসলামকে তার ধর্ম হিসাবে মনোনীত করেছেন, এই দিনকে মনোনীত করে তিনি সন্তুষ্টি ব্যক্ত করেছেন। আর এই দিনের প্রথম যে কথাটি ছিল সেটি ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো পড়ার থেকে এই দিনের সূচনা। অতএব জ্ঞানের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। জ্ঞানের চর্চা যেখানে রয়েছে, বিজ্ঞানের চর্চা যেখানে রয়েছে, যে ধর্মের মধ্যে জ্ঞান এবং বিজ্ঞানের সমারোহ রয়েছে, জ্ঞান এবং বিজ্ঞানের পূর্ণতা রয়েছে যে ধর্মের মধ্যে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বগুলোর ভিতরে অন্যতম দাসত্ব হচ্ছে ইলমে দ্বীন, কোরআনের জ্ঞান অর্জন করা, হাদিসের জ্ঞান অর্জন করা। আর কোরআন এবং হাদিসের জ্ঞানের কথা যখন বলতে যাব, সর্বপ্রথম এই কোরআন যার কথা তার সম্পর্কে আমাদের জানা, ঠিক একইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের জ্ঞানের কথা যখন বলতে যাব,
তখন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা এই জ্ঞানের প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে প্রিয় উপস্থিতি বলতেছিলাম, আজকে আমাদের জন্য প্রত্যেককেই একটি জ্ঞান অর্জন করা ফরজ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদের প্রতিপালনকারী, যার একমাত্র ইবাদত করতে হয়, সেই একমাত্র মাবুদ সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান অর্জন করা। আমাদের সমাজে অনেক জ্ঞানী রয়েছে, অনেক পণ্ডিত রয়েছে, অনেক বুদ্ধিজীবী রয়েছে, দুনিয়ার এমন কোনো জ্ঞান নেই যা তার ভিতরে নেই, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তাদের কাছে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে যে জ্ঞান থাকার কথা ছিল সেই জ্ঞানগুলো তাদের কাছে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত সম্পর্কে তারা জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াত সম্পর্কে তারা জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কে জানে না। এমনকি যারা আমাদের সমাজে জ্ঞানী হিসাবে পরিচিত, আলেম হিসাবে পরিচিত, দুর্ভাগ্য হচ্ছে অধিকাংশ আলেমরা পর্যন্ত আমাদের দৃষ্টিতে আলেম হলো, আল্লাহর দৃষ্টিতে তারা আলেম নয়। যে প্রিয় উপস্থিতি, আজকে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোন মানুষগুলো সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, যে মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে তারা কারা, তাদের পরিচয় কি? যে প্রিয় উপস্থিতি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে থাকে তারা হচ্ছে আলেমগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেমন ভয় করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যেমন খৌফ খশিয়া এবং তাকওয়া থাকা দরকার, সেই যথাযথ তাকওয়া খশিয়া খৌফ ভয় এটা একমাত্র তারাই রাখে যারা হচ্ছে আলেম। তাহলে আলেম কারা? আমরা জানি যে আলেম হচ্ছে যাদের সার্টিফিকেট রয়েছে, যারা কোরআন সুন্নাহ পড়েছে, যারা কোনো ওস্তাদের কাছ থেকে দর্স নিয়েছে, এদেরকে আমরা আলেম বলে চিনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মানুষগুলোকে আলেম বলেননি। এই আয়াতের তাফসিরে, বিভিন্ন তাফসির গ্রন্থের ভিতরে যে কথাগুলো এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এই আয়াতে আলেম বলে চিহ্নিত করেছেন, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্ব অবস্থায় ভয় করে, তারাই হচ্ছে আলেম। অতএব আমাদের সমাজের মূর্খরাও আলেম হতে পারে, যদি তার ভিতরে আল্লাহর জ্ঞান থাকে, তার ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে, অর্থাৎ যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বোচ্চ ভয় দেখাতে পারবে, সর্ব অবস্থায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যেতে পারবে, তারাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে আলেম। হতে পারে সে মূর্খ, হতে পারে সে নিরক্ষর, হতে পারে সে কোনো ক্লাসে পড়ালেখা করেনি, হতে পারে এমন যে সে নিজের নামটিও লিখতে পারে না, কিন্তু তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে এই ব্যক্তি আলেম। কারণ সে যাকে চেনার দরকার ছিল, যাকে ভয় করার দরকার ছিল, তাকে সে চিনতে পেরেছে, তাকে সে ভয় করতে পেরেছে। এজন্য সালাফগণ বলতেছেন, মান লাম ইয়াখশাল্লাহা ফালাইসা বিআলেম, যে আল্লাহকে ভয় করে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক সম্পর্কে জানে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত সম্পর্কে জ্ঞান রাখে না, ওই মানুষটি বিশ্ব পণ্ডিত হতে পারে, বিশ্ববিখ্যাত কোনো লেখক হতে পারে, কবি হতে পারে, সাহিত্যিক হতে পারে, জ্ঞানী হতে পারে, মহাজ্ঞানী হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে এই মানুষটি হচ্ছে জাহেল, এই মানুষটি হচ্ছে জাহেল, এই মানুষটি হচ্ছে জাহেল। যে প্রিয় উপস্থিতি বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করুণা, যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার যে জ্ঞান, আল্লাহর দ্বীনের যে জ্ঞান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার যে জ্ঞান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে জানার যে জ্ঞান, এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান একমাত্র তাদেরকেই দিয়ে থাকেন যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুদৃষ্টি রয়েছে, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষগুলোর কল্যাণ চান একমাত্র তাদেরকে এলমে দ্বীন উপহার দিয়ে থাকেন, এলমে দ্বীন দিয়ে তাকে পুরস্কৃত করে থাকেন, এলমে দ্বীনের এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে থাকেন। অতএব আমাদের সমাজে যাদেরকে জ্ঞানী মনে করি, তারা আমাদের দৃষ্টিতে জ্ঞানী হলো, আল্লাহর দৃষ্টিতে জ্ঞানী তখনই হবে যেদিনকার থেকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে, যেদিনকার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্ব অবস্থায় ভয় করবে, তখনই তারা প্রকৃতার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে জ্ঞানী বলে
বিবেচিত হবে। যে প্রিয় উপস্থিতি, এই আয়াতের তাফসির করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তো এখানে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহকে ভয় একমাত্র তারাই করে যারা হচ্ছে আলেম। কারা সেই আলেমরা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আলেম হচ্ছে আল্লাযিনা ইয়ালামুনা আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে মানুষগুলো জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর ক্ষেত্রে সর্ব অবস্থায় মহা শক্তিদার, মহা ক্ষমতাদার, সকল কিছুর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা শক্তি প্রযোজ্য, এই কথা যে বিশ্বাস করে সে হচ্ছে আলেম। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। তিনি আরো বলতেছেন যে আলেমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, সেই আলেম হচ্ছে ওই আলেম এবং তারাই হচ্ছে আলেম। মানলাম ইউশরিক বিহি শাইআ, যারা যে মানুষগুলো তার কাছে সার্টিফিকেট না থাকতে পারে, সে মূর্খ হতে পারে, অশিক্ষিত হতে পারে, তার কোনো ক্লাসে পড়ালেখা নাও থাকতে পারে, কিন্তু যে মানুষটি মানলাম ইউশরিক বিল্লাহে শাইআ, এক নাম্বার গুণ হচ্ছে যে মানুষটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথায় কাজে বিশ্বাসে আচরণে কোনো কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে না, অংশীদার সাব্যস্ত করে না, শিরিক করে না, ওই মানুষগুলোই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে আলেম। নাম্বার দুই, যে গুণ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সে আলেম এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বোচ্চ ভয় দেখাতে পারবে, সে হচ্ছে আহাল্লা হালালাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলোকে হালাল বৈধ ঘোষণা করেছে, সেই হালাল এবং বৈধ জিনিসকে যারা বৈধ মনে করে তারাই হচ্ছে আলেম। নাম্বার তিন, ওয়া হাররামা হারামাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলোকে হারাম অবৈধ ঘোষণা করেছেন, যে জিনিসগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেই জিনিসগুলোকে নিষিদ্ধ বলে জানে, সেই জিনিসগুলোকে নিষিদ্ধ হিসাবে পরিহার করেছে, তারাই হচ্ছে আলেম। নাম্বার তিন, ওয়া হাফিজা ওয়াসিয়াতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয়ে আদেশ করেছেন, বিভিন্ন বিষয়ে ওসিয়াত করেছেন। যে সমস্ত মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওসিয়াতগুলোকে গ্রহণ করেছে, নসিহাতগুলোকে গ্রহণ করেছে, তারাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে আলেম। ঠিক একইভাবে নাম্বার পাঁচ, ওয়া আইকানা আন্নাহু মুলাকিহি ওয়া মুহাসাবুম বিআমালিহি, যে মানুষটি বিশ্বাস করে, ইয়াকিন এবং দৃঢ় বিশ্বাস রাখে যে তাকে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে তার জীবনের সকল কথা কর্মের হিসাব পুঙ্খানুপুঙ্খ তাকে দিতে হবে, এই ইয়াকিন, এই দৃঢ় বিশ্বাস যে মানুষগুলো রাখে সেই হচ্ছে আলেম। ঠিক একই সাথে কথাও বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওয়া মুহাসাবুন বিআমালিহি, তার কর্ম সম্পর্কে তাকে হিসাব চাওয়া হবে, সে কি কর্ম করেছে, কতটুকু সৎ কর্ম করেছে, কতটুকু বদ কর্ম করেছে, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। এই দৃঢ় বিশ্বাস নিয়ে যারা জীবন পরিচালনা করে তারাই হচ্ছে প্রকৃতার্থে আলেম। ঠিক একইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আলেমের পরিচয় তুলে ধরতে গিয়ে বলতেছেন, লাইসাল আলিমু আন কাসারাতিল হাদিসে, যে মানুষটি বিশাল সংখ্যায় হাদিস জানে এই মানুষটি কিন্তু আসলে আলেম নয়, ওয়ালাকিন্নাল ইলমু আন কাসারাতিল খাশিয়া, যেই মানুষটির ভিতরে যত বেশি আল্লাহর ভয় রয়েছে, যেই মানুষটির ভিতরে যত বেশি তাকওয়া রয়েছে, পরহেজগারিত্ব রয়েছে, ওই মানুষটি হচ্ছে তত বড় আলেম। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। ইমাম মালিক রাদিয়াল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন আলেমকে, ইন্নাল ইলমা লাইসা বিকাসারাতির রওয়ায়া, যে মানুষটি অধিক সংখ্যায় হাদিস মুখস্থ করেছে, অধিক সংখ্যায় হাদিস বর্ণনা করতেছে, এই মানুষটি মূলত আলেম নয়। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেছেন, ইন্নাল ইলমা লাইসা বিকাসারাতির রওয়ায়া, যে অধিক সংখ্যায় হাদিস বর্ণনার মধ্য দিয়েই কেউ আলেম হয় না, বরং ওয়া ইন্নামাল ইলমু নূরুন ইয়াজআলুহুল্লাহু ফিল কালবে, ইলম হচ্ছে এমন এক জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া ঈমানদার বান্দার অন্তরের ভিতরে এক নূর, এক আলো, এক জ্যোতি। অতএব যারা জ্ঞান বিজ্ঞানের বিশাল এক পাহাড়, যারা জ্ঞান বিজ্ঞানের মহাসাগরের মধ্যে রয়েছেন, তারা নিজেদেরকে পণ্ডিত মনে করতে পারেন, বুদ্ধিমান মনে করতে পারেন, শিক্ষিত মনে করতে পারেন, কিন্তু তারা কখনোই আলেম নয়। আলেম হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সর্বপ্রথম জানতে হবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিন, ফাআলাম, হে আল্লাহর নবী,
আপনি জেনে রাখেন, আপনি জ্ঞান অর্জন করেন, কিসের জ্ঞান? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নেই, অর্থাৎ এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা। যে এই জন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আলেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সত্যিকার অর্থে জেনেছে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের জ্ঞান অর্জন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদের জ্ঞান অর্জন করেছে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত আলেম, যারা জ্ঞান বিজ্ঞানের পাহাড় হয়েছে, কোরআন এবং হাদিসের বিশাল জ্ঞান অর্জন করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানে না, এবং এদের সংখ্যাই হচ্ছে আমাদের সমাজে বেশি। এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আলেম হচ্ছে তিন ধরনের। এক নম্বরে হচ্ছে আল আলিমু বিল্লাহি ওয়া বি আওয়ামিরিহি, ওই আলেমরাই হচ্ছে প্রকৃত আলেম, যারা আল্লাহ সম্পর্কে জেনেছে, পাশাপাশি আল্লাহর শরিয়াত, আল্লাহর বিধান সম্পর্কে, আল্লাহর আদেশ এবং নিষেধ সম্পর্কে জেনেছে, এরাই হচ্ছে পারফেক্ট আলেম, এরাই হচ্ছে প্রকৃত আলেম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বোচ্চ পরিমাণে ভয় দেখাতে পারে, ভয় করতে পারে। এছাড়া দুই শ্রেণীর মানুষ রয়েছে, যারা প্রকৃতার্থে আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে, কোরআন এবং সুন্নার দৃষ্টিতে আলেম নয়। তাদের একজন হচ্ছে আল্লাহ সম্পর্কে জানে, কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর শরিয়াত, আল্লাহর যে আদেশ এবং নিষেধ সেই সম্পর্কে জানে না, এই ধরনের মানুষগুলো আলেম নয়। ঠিক একইভাবে এক শ্রেণীর মানুষ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে জানে না, কিন্তু ইসলামী শরিয়া সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জানে, এরাও আসলে প্রকৃতার্থে আলেম না, বরং আলেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানে, ঠিক একই সাথে আল্লাহর বিধান সম্পর্কেও জানে। যে প্রিয় উপস্থিতি, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি আলেমের সংজ্ঞা বলতে গিয়ে আবারও বলতেছেন, মান খাশিয়ার রহমান বিল গায়েব, যে মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে তার উপরে বিশ্বাস স্থাপন করে, যেখানে যেখানে ভয় করা দরকার সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করে যাচ্ছে, ঠিক একইভাবে ওয়ারাগে মাফি ইমা রাগে বাল্লাহু ফি, ঠিক একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা এবং কাজ করাকে পছন্দ করেন সেই কথা এবং কাজ তারা করে যাচ্ছে, ঠিক একইভাবে ওয়াজাহাদা ফি মা সাখাতাল্লাহু ফি সাখাতাল্লাহু ফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কথা এবং কাজকে অপছন্দ করেন তার থেকে যারা বিরত রয়েছে তারাই হচ্ছে প্রকৃতার্থে আলেম। এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, মান খাশিয়াল্লাহ ফাহুয়া আলেম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ ভয় করে এই ব্যক্তি হচ্ছে প্রকৃতার্থে আলেম। ওয়ালাইসা মানাহু কুল্লু আলেম ইয়াখশাহু, এই কথার মানে এই নয় যে প্রত্যেক আলেমই আল্লাহকে ভয় করে, আমাদের সমাজে অধিকাংশ আলেমই আল্লাহকে ভয় করে না, এ কথার মানে হচ্ছে অধিকাংশ আলেমই আসলে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আলেম নয়, কারণ আমাদের সমাজে আলেমরা কি না করে, একজন জাহেল, একজন মূর্খ, একজন পাপিষ্ট, একজন ফাসেক ব্যক্তি যা যা করে সব কিছুই আজকে আলেম সমাজের আলেমরা করে, যার জন্য আজকে আলেমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাস্তি পাওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম সমাজকে এই দুনিয়াতে এখন লাঞ্ছিত করতেছেন, অপমানিত করতেছেন, এক আলেম দিয়ে আর এক আলেমকে অপমানিত করতেছেন। আজকে আলেমরা সুদি কারবারের সাথে জড়িত, আলেমরা আজকে ঘুষ খাচ্ছে, ঘুষ দিচ্ছে, ঘুষ নিচ্ছে, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আলেমরা কোরআন এবং সুন্নাহ বিরোধী আকীদা বিশ্বাস এগুলো প্রচার করতেছে, আলেমরাই আমাদেরকে শিখাচ্ছে আল্লাহ নাকি নিরাকার, এই মানুষটি যে মানুষটি তার মুখ থেকে বলল যে আল্লাহ নিরাকার, সেই মানুষটি আবার আমাদেরকে ওয়াজ শুনাইতেছে যে জান্নাতে সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় পুরস্কার বা নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার বিতারে বলতেছেন, উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেই দিনকার কিছু হাস্যোজ্জ্বল চেহারা, খুব আলোকিত চেহারা, হাসি খুশি চেহারা নিয়ে এক শ্রেণীর মানুষ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিরাকার হয় তাহলে কিসের দিকে তাকাবে? আজকে আমাদেরকে শেখানো হচ্ছে আল্লাহর কোনো আকার নেই, আমরা আকারের কথাও বলি না, নিরাকার সেটাও বলি না, কিন্তু আজকে যখন নিরাকার প্রসঙ্গ এসেছে যার জন্য বাধ্য হয়ে বলতে হচ্ছে আমাদের যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে, কি আকার রয়েছে সে সম্পর্কে আমরা জানি না এবং সেটা আমরা বলতেও চাই না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নার মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহর অবশ্যই একটা রূপ বা আকৃতি রয়েছে, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাননি, যার জন্য আমরাও জানতে পারিনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রূপ আকৃতি সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহর হাত রয়েছে, বলা হয়েছে আল্লাহর চেহারা রয়েছে, বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণাবলীর কথা আমাদেরকে শোনানো হয়েছে, অতএব এই গুণাবলীগুলোকে আমরা
বিশ্বাস করি, কিন্তু এই গুণাবলীগুলোকে বিশ্বাস করতে গিয়ে আমরা এর কথা বলি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত মানুষের হাতের মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য কোনো কিছু যা হাদিসের ভিতরে এসেছে বা কোরআনের ভিতরে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন তাহলে মনে হয় আমাদের মতো শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখেন এ কথার মানে মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো দেখেন, না না না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়কে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ সুবহানাহু তার সমতুল্য কেউ নয়, ওয়াহুয়া সামিউল বাসির, কিন্তু তারপরও তিনি দেখেন এবং তিনি শুনেন। আজকে আমাদের সমাজে আমরা যে পা দিয়ে হাঁটি, আমার পা দিয়ে আমি হাঁটি, গরু ছাগল সেগুলো তার পা দিয়ে হাঁটে, বিড়ালও তার পা দিয়ে হাঁটে, পিঁপড়াও তার পা দিয়ে হাঁটে, শব্দ কিন্তু একটি পা, কিন্তু বিড়ালের পা আর আমার পা কিন্তু একরকম নয়, পিঁপড়ার পা আর আমার পা কিন্তু একরকম নয়, নিঃসন্দেহের ভিতরে একটা ব্যবধান রয়েছে, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমাদের পা যেমন হওয়া দরকার সেরকমই রয়েছে, কিন্তু পিঁপড়ার পা পিঁপড়ার মতোই রয়েছে। তো এই যদি হয় কয়েকটি মাখলুকের ভিতরে এক পায়ের পার্থক্য, তাহলে খালেক এবং মাখলুকের যে বিষয়গুলো এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, সেই হাত কেন আমার হাতের মতো হতে যাবে, কিন্তু এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাকার বলা যায় না, কারণ নিরাকার একটি জিনিস রয়েছে, আপনি আমি যদি বলি যে আল্লাহর অস্তিত্ব রয়েছে তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রূপ রয়েছে, তাহলে আপনি বলবেন যে তাহলে আমাকে বলেন রূপ, না আমি বলবো না রূপের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার রূপ আছে, আমাকে এই কথা বিশ্বাস করতে হবে, কোনো ধরনের দৃষ্টান্ত ছাড়া, কোনো ধরনের আকার আকৃতি দেওয়া ছাড়া অস্তিত্বও নেই, ঠিক একইভাবে এর কোনো রূপ নেই, সেটা হচ্ছে ঘোড়ার একটা ডিম আছে, ছোটকাল থেকে আমরা শুনে এসেছি, যার অস্তিত্বও নেই এবং এর কোনো রূপও নেই। এখন যদি আমি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকার নেই, তিনি নিরাকার, তার কোনো রূপ নেই, তাহলে এই কথা আমি বললাম যে আল্লাহর কোনো অস্তিত্ব নেই, ঘোড়ার ডিমের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এইরকম আলেমরাই আমাদের সমাজে আলেম, এই জন্য বলতেছিলাম আজকে যারা আমাদের সমাজে আলেম হিসাবে পরিচিত এরা প্রকৃতার্থে আলেম নেই, আলেম নয়, কারণ তারা জানে না তাওহিদ, তারা জানে না আল্লাহর পরিচয়, তারা জানে না কোরআন এবং সুন্নার সঠিক ব্যাখ্যা। আমাদেরকে শেখানো হয় যে তোমরা ওসিলা ধরো মানে পীর ধরো, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী মুসলিমের ভিতরে হাদিস এসেছে যে বনি ইসরায়েল বংশের তিন ব্যক্তি প্রচণ্ড ঝড়ের ভিতরে পাহাড়ের ভিতরে তারা আশ্রয় নিয়েছিলেন এবং তাদের মধ্যে এক ব্যক্তি পিতামাতার সেবা করেছিলেন, এক ব্যক্তি তার আপন চাস্তো বোনের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার একেবারে দ্বার প্রান্তে পৌঁছেছিলেন, আর এক ব্যক্তি দিন মজুর খেটে তার মজুরি নেননি, পরবর্তীতে গিয়ে এক পাল ছাগল নিয়ে এসেছিলেন। এই তিন ব্যক্তি পাথরের পাহাড়ের গর্তের ভিতরে যখন পাথর চাপা পড়েছিলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওসিলা দিয়ে এই পাথর সারার জন্য দোয়া করেছিলেন এবং প্রত্যেকেই তাদের এই যে তিনটি সৎ কর্ম, এই সৎ কর্ম দিয়ে ওসিলা দিয়ে তাদের পাথর সরিয়ে নিয়ে দেওয়া হয়েছিল। এই হচ্ছে ওসিলার তাফসির, কিন্তু আমাদের সমাজে শোনানো হয় ওসিলা মানে হচ্ছে পীর ধরো, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ এই কথা প্রথম বলেছিলেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পীরকে ধরেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারাও তো এই আয়াত পড়েছিলেন, আল্লাহ তো তাদেরকেও বলেছিলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো। এই ওসিলার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনগণ বলেছেন ওসিলা মানে হচ্ছে সৎ কর্ম, যেমনটি এই তিন ব্যক্তি বনি ইসরায়েল বংশে তারা সৎ কর্ম দিয়ে ওসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর সরিয়ে তাদেরকে এই মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল আযীম। যে প্রিয় উপস্থিতি, এভাবেই আমাদের সমাজে আজকে আলেমরা কোরআন সুন্নার অপব্যাখ্যা করে আমরা আলেম সাজার চেষ্টা করতেছি, যে সত্যিকার অর্থে যারা প্রকৃত আলেম তারা কোরআন এবং সুন্না দিয়ে কথা বলে, তারা নিজেদের ব্যক্তিগত কোনো কথা বলে না, দলিল দিয়ে কথা বলে, কারণ এই দিন হচ্ছে আমানত, এই দিন যখন দিনের সম্পর্কে আমি কথা বলতে চাই তখন আমাকে কোরআন এবং সুন্না দিয়েই কথা বলতে হবে। এজন্য ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, আজকে এই ইসলাম সম্পর্কে তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হচ্ছে এই জ্ঞান তোমরা অর্জন করার সময় দেখে নাও যে কার থেকে তুমি জ্ঞান অর্জন করতেছো, এটা সাধারণ কোনো জ্ঞান নয়, এটাই তোমার ধর্ম, এটাই তোমার ঈমান, এটাই তোমার তাকওয়া, এটাই তোমার ইসলাম, এটাই তোমার শরিয়াত, অতএব যার থেকে জ্ঞান নিচ্ছ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুর, জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো, কিন্তু জিজ্ঞাসা করে যা বলে তাই গ্রহণ করো না, জিজ্ঞাসা করো দলিল এবং প্রমাণের ভিত্তিতে, এটাই আল্লাহর নির্দেশ। আপনি হুজুরকে জিজ্ঞাসা করলেন আর হুজুর বলে দিল এটা নিয়ে বাড়ি চলে গেলেন, আপনি ভুলের ভিতরে রয়েছেন। হুজুরের কাছে যখন জিজ্ঞাসা করবেন দলিল প্রমাণের সাথে, এটা আল্লাহর নির্দেশ, আপনি জিজ্ঞাসা করেছেন এটা আল্লাহর যেমন নির্দেশ, আল্লাহ আপনাকে দলিল প্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসা করতে বলেছেন, সেটাও এই আয়াতের অংশ। অতএব আয়াতের আফাত উমিনুন
বেবাদিল কিতাবে ওয়াতাকফুরুনা বেবাদ, আপনায় আমি আয়াতের কিতাবের অথবা কোরআনের একটা যে বিধান সেই বিধানের এক অংশ মানবো, আর একাংশ আমরা বিধানগুলি প্রদর্শন করব, এটার জন্য ইসলাম আসেনি, আপনি প্রকৃত মুসলিম হতে পারেননি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আপনি যখন আল্লাহর বিধান মানবেন পরিপূর্ণভাবে আপনাকে ইসলামের বিধান মানতে হবে। যে বলতেছিলাম আলেমদের আজকে এই দুরবস্থার মূল কারণ হচ্ছে আমরা কোরআন সুন্না দিয়ে আজকে আলেম হতে পারিনি, কোরআন সুন্নার দলিল ভিত্তিক আলেম হতে পারিনি, আমরা হচ্ছি তরিকা ভিত্তিক আলেম, আমরা হচ্ছি মাজহাব ভিত্তিক আলেম, আমি আমার হুজুরের যে তরিকা সেই তরিকার আলেম, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আলেম বলেছেন ওই ব্যক্তিকে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে জেনেছে, আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে জেনেছে এবং সর্ব অবস্থায় আল্লাহ সুবহান ওয়া তাআলাকে যথাযথ ভয় করার চেষ্টা করেছে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবিন ওয়া খাতিয়াহ ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরুলাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি। জি প্রিয় উপস্থিতি, আজকে আলেমদের এই দুরবস্থা যেমন রয়েছে ঠিক একইভাবে যারা সত্যিকারের আলেম তাদের ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। এই জন্য ইবনে আসাকির রাহেমাহুল্লাহ তিনি বলতেছেন লহুমুল ওলামা মাসমুমা, আলেমদের রক্ত মাংস আলেমদের গোশত এটা কিন্তু বিষাক্ত। অতএব যারা কোরআন এবং সুন্না দিয়ে কথা বলে তাদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ্জান, হে বিশ্বাসীগণ তোমরা ধারণা করার থেকে কুধারণা করার থেকে বেঁচে থাকার চেষ্টা করো। কেন কুধারণা? এটা মানুষের জন্য একটি ভয়ঙ্কর অপরাধ, এটি একটি বড় গুণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গুণা কত বড় ভয়ঙ্কর গুণা হতে পারে যে আল্লাহ কোরআনের ভিতরে এই জিনিসকে নিয়ে এসে বলতেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ্জান ইন্না বাদাজ্জানি ইসমুন, কারণ অধিকাংশ এই ধারণার অধিকাংশই হচ্ছে গুণা বা অধিকাংশই হচ্ছে মিথ্যা কথা। ঠিক একইভাবে একজন মানুষ যখন একজন মানুষ সম্পর্কে কুধারণা করে তখন এই আয়াতে দ্বিতীয় যে নিষেধাজ্ঞা, দ্বিতীয় যে হারাম কাজ, সেই হারাম কাজটি সে করার জন্য উদ্বুদ্ধ হয়, আর সেটা হচ্ছে ওয়ালা তাজাসসু। যখন একজনের পিছনে কেউ ধারণা জাগে তখন তার পিছনে গোয়েন্দাগিরির যে মনের ভিতরে খাহেশ এটা জন্মে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় যে জিনিসকে হারাম করেছেন সেটা হচ্ছে ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা একে অপরের গীবাত করো না। দোষ ত্রুটি বাস্তবে রয়েছে সেটা বলার নামই হচ্ছে গীবাত, আর বাস্তবে যদি দোষ ত্রুটি না থাকে এরকম কথা যদি কারো ক্ষেত্রে বলা হয় তাহলে সেটা হচ্ছে তোহমাত, অপবাদ, মিথ্যা অপবাদ দেওয়া। তো আমরা গীবাতও করি মিথ্যা অপবাদও দেই। আজকে বলা হয় যে সমাজের এক শ্রেণীর আলেম তারা ইহুদি খ্রিস্টানদের দালাল, আলেম যাদেরকে খ্রিস্টানদের দালাল বলা হচ্ছে, ডলার পূজারী বলা হচ্ছে অথবা বিদেশি পয়সায় চলে এই ধরনের কথা যাদেরকে বলা হয়েছে, আপনি প্রস্তুত থাকেন এই ধরনের আলেমরা যদি এই ধরনের ঘৃণ্য কাজের সাথে যদি জড়িত না হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই ধরনের ঘৃণিত কাজ করায় এরপরে আল্লাহর দরবারে নেবেন, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে দালাল হয়ে উঠতে হবে, ইহুদি খ্রিস্টানদের ডলার পূজারি হয়ে আপনাকে উঠতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোন আলেমের সমালোচনা করতে হলে আলেমের সামনে গিয়ে এরপরে তার সমালোচনা করতে হবে। আলেমদের কথার ভিতরে বিভিন্ন ধরন থাকে, এর ব্যাখ্যা বিশ্লেষণ যার থেকে শুনেছেন তার থেকে আপনাকে নিতে হবে। এক আলেমের কথা গিয়ে আর এক আলেমের কাছে বলে তাদের ভিতরে ফেতনা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আলেম কোরআন সুন্না দিয়ে যদি কথা বলে আপনি যদি সেটি বুঝতে না পারেন তাহলে আপনি বুঝার চেষ্টা করেন, আর যদি কোরআন সুন্না ছাড়া যদি সে তার শক্তির জোরে, পেশি শক্তির জোরে, তার ক্ষমতার জোরে, দাপটের জোরে যদি কোনো কিছু বলার চেষ্টা করে এই ধরনের আলেমের কথার কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই, কোরআন এবং সুন্নায় বিশ্বাসী যে আলেমগুলো তাদের কাছেও নেই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا توفنا مسلمين وألحقنا بالصالحين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير يا رب العالمين
আমরা পবিত্র জুমাবারে তোমার দরবারে উপস্থিত হয়েছি, তুমি আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। করোনা আজকে আমাদের আঙ্গিনায় পৌঁছে গিয়েছে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেক পরিবারকে এই করোনার দুর্যোগ থেকে, এই করোনার বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ যারা এই ধরনের করোনায় আক্রান্ত হয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো। করোনার পজিটিভ মানি তিনি মরে গেছেন বিষয়টি এমন নয়, আর করোনায় নেগেটিভ মানি আমি কখনো মরবো না বিষয়টি কিন্তু এমনও নয়। অতএব আমরা প্রত্যেকেই সচেতনতা অবলম্বন করব। আগে আমরা যে সচেতনতা অবলম্বন করেছি এখন শেষ সময় আমাদের প্রায় গ্রামে পৌঁছে গেছে, তো এই অবস্থায় আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আর যাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এক্ষেত্রে আক্রান্ত করেছেন তাদের ক্ষেত্রে যেন আমরা মুখ সামলে কথা বলার চেষ্টা করি। হতে পারত যে আমিও তার স্থানে আজকে থাকতে পারতাম, তো আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে পরীক্ষা করতেছেন, আমাকে যে পরীক্ষা করবেন না এই কথা আমরা বলতে পারি না। অতএব যে কেউ আমরা কথা বলার সময় শালীনতা সহকারে যেন কথা বলি, গীবাত যাতে না হয়, পরনিন্দা যাতে না হয়, অন্য মুসলিম ভাই কষ্ট না পায়। আজকে তার যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে যদি আমি না দাঁড়াই, আমি যেদিন কার আক্রান্ত হব আমার পাশে একজন দাঁড়াবে সে বিশ্বাস আমি কি করে রাখতে পারি। অতএব যারা আজকে আক্রান্ত হয়েছে তাদের সার্বিকভাবে আমাদের দোয়া দিয়ে সহযোগিতা দিয়ে বিভিন্নভাবে পাশে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে পাশে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, দেশ যারা পরিচালনা করতেছেন দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে তাদেরকে আল্লাহ কাজ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আমাদের দেশের সরকার এদেশের যতগুলো প্রায় 3 লাখ প্রায় মসজিদ, এই 3 লাখ মসজিদে প্রায় 9 লাখ ইমাম মুয়াজ্জিন এবং খাদেম রয়েছে, এদেরকে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তার এই সহযোগিতাকে কবুল করেন এবং এটা যারা ভোগ করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পক্ষ থেকে এই যার মাধ্যমে এই আমাদের কাছে আল্লাহর এই নিয়ামত আসলো তাদের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। তারা যে ভালো কাজগুলো করেছে সেগুলোর আমরা যাতে শুকরিয়া করতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন, আর তারা যে খারাপ কাজগুলো করতেছে তারা যাতে এর থেকে ফিরে থাকতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সে বুঝ দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم عباد الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون اقيم الصلاه